channel Destination Deblina Africa Africa Part 2 কি সুন্দর নাই ভদ্রমহিলা আচ্ছা এইটা অনেকটা কাছাকাছি কি না এটা আমার আফ্রিকা থেকে কেনা প্রিয় হার এটা সেই দুলটা এটা আফ্রিকা তোমাদের দেখানোর জন্য আজকে পরে ফেলেছি আর আজ আমরা চলে যাব সোজা টেন্টের ভেতর যেটা সাংঘাতিক ইন্টারেস্টিং না দেখলে বিশ্বাস করতে পারবে না তবে হ্যাঁ তার আগে একটা জরুরি কথা এলজিবিটি কমিউনিটি নিয়ে যে এপিসোডটা আমি করেছিলাম সেটা কিন্তু সবে মাত্র শুরু আর অনেক 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 কিছু বলার আছে আমার অনেক কিছু জানানোর আছে পরবর্তী এপিসোডগুলিতে তার জন্য একটু অপেক্ষা তার আগে আমরা সোজা চলে যাব টেন্টের ভেতরেই সবার সঙ্গে সেরেঙ্গেটিতে যখন আমরা গিয়েছিলাম সাফারি করতে সেইখানকার কাটি কাটি টেন্ট ওখানকার সব থেকে ভালো ইন্টারেস্টিং টেন্ট যেটা একেবারে জঙ্গলের মধ্যে এবং টেন্টের বাইরে ঘোরাঘুরি করে পশুরা এই অ্যাডভেঞ্চারটা আমার জীবনের সব থেকে বড় স্বপ্ন ছিল এবং আমি জানতাম কিন্তু এটা সত্যি হবে অর্থাৎ যেটা আমি বলতে চাইছি যা চাও তাই ভাবো যা চাও তাই ভাবো সর্বক্ষণ এবং বিশ্বাস করে ভাবো এটা না সায়েন্স এটা হবেই কেউ আটকাতে পারবে না টেন্টের বাইরেটা থেকে শুরু করে তোমাদের আস্তে আস্তে ভেতরে নিয়ে যাই চলো ওই যে সাইনবোর্ডটা দেখছো কাটি কাটি ক্যাম্প লেখা এই হলো কাটি কাটি ক্যাম্পের এন্ট্রি এই সুন্দর রাস্তাটা দিয়ে আমরা আস্তে আস্তে ক্যাম্পের এরিয়ার ভেতরে ঢুকে যাব সো ফার দিস ইজ দ্য বেস্ট প্লেস ওয়্যার ইউ আর স্টেইং ইন আফ্রিকা বিকজ দিস ইজ আ ক্যাম্প এন্ড ইটস আ রিয়েল ক্যাম্প ইট স্টার্টস ফ্রম হিয়ার সি দিস ইজ দ্য ডাইনিং স্পেস এন্ড হুইচ ইজ ইনসাইড আ প্রপার প্রপার ক্যাম্প কাম Have a peep inside. Say hello. Hello, Dabolina. Yeah, see how well he remembers my name. Yeah. It's a difficult name, but he remembers. Yeah. Jumbo. Jumbo, Jumbo. That's how we say hello over here. And here is... The last one. Jumbo. Say Jumbo. Hakuna Matata. Almost reached our tent. Jumbo, Jumbo, Jumbo. হ্যাঁ তোমরা এতক্ষণে বুঝে গেছো যে Jumbo মানে hello. আর হাকুনা মাতাটা মানে নো প্রবলেম আচ্ছা রাস্তাটা দেখছো যেটা দিয়ে হেঁটে হেঁটে টেন্টের দিকে যাচ্ছি বিউটিটা দেখেছো আমার শিহরণ হচ্ছে ভাবতে যে এবার আমি অ্যাকচুয়ালি তোমাদের নিয়ে টেন্টের ভেতরে ঢুকব সুপার ইন্টারেস্টিং দ্য লাস্ট টেন্ট This is what we get to see. This is what we get to see. Because this is the last one, this is what we get to see. আচ্ছা জলের ট্যাঙ্কটা দেখো জলের ট্যাঙ্ক টেন্টের বাইরে কিরকম হয় সেটা দেখো Now, this is an interesting part. Let me tell you. Now, this part is the bathing room of the tent this square portion you get to get inside this room inside the tent and that's the toilet whenever you have to take a bath this is a tank that is filled you have to call somebody who fills the tank
you get naturally absolutely perfect hot water for your body. You don't need to mix anything. But this is a very interesting part. It's very rustic. We love everything about the tent. So I'm going to show the bin also. I like the bin. Look at this table, this chair. Can you imagine when you're sitting on this chair and just show the view. Take a turn. This is the view you get. I just love it. Hello. Oh, this lights in the evening. Now the most interesting part, the thing that attracts me the most, the way you get inside the tent. I mean, a tent happens to be like this, but I'm staying in a tent for the first time, so. You open the chain and you come in. সেই মুহূর্তটা আবার ফিরে এলাম সেটাতে, চেন দিয়ে টেন্টের দরজাটা খুললাম, এইবার তোমাদেরকে নিয়ে ভেতরে ঢুকবো, চলো। Yes. We'll leave aside the messy part of the room. We've been asked the moment we get in, we are supposed to close this. Close it. Now do you see the lovely windows? There are nets for insects and mosquitoes to get stuck, and you can close this also. Yeah. Show that light. These are the two bedside lights that you have. This is a nice and cute dressing table kind of a thing. You have a nice basin over here. Nice and cozy. আচ্ছা তোমরা দেখছো, it's a proper tent. ভেতরে যদিও ছোট ছোট করে সবকিছু আছে, কিন্তু এই স্বপ্নটা না আমি ছোট্ট থেকে দেখেছি বিশ্বাস করে যে স্বপ্নটা সত্যি হবে, যে আমি জঙ্গলের ভেতর একটা টেন্টে থাকবো। সেই জন্যই বোধ হয় আমরা শেষের টেন্টটা পেয়েছিলাম ঘটনাচক্রে। আর শেষের টেন্ট হওয়ার কারণে কি হয়েছিল, আমাদের ঠিক টেন্টের বাইরেই সব জন্তু জানোয়ারগুলো এসে দাঁড়াতো, সেটা তোমাদের আমি দেখাবো। ইন্টারেস্টিং বাথরুমটা দেখো। দিস ইজ দ্য টয়লেট। Very cozy. I didn't know that a toilet can be so cozy. Now I open this chair and bathing room, but it looks much better without this tube light. একটা চেন টেনে দরজা খোলা, একটা চেন টানলে শাওয়ার দিয়ে জল পড়বে, একটা চেন টানলে শাওয়ারের জল বন্ধ হয়ে যাবে। But since you guys cannot now show the shower, you've got to pull one chain for the water to flow, and you've got to pull the smaller chain for the water to flow and the longer chain for the water to stop. And everything is super clean. I mean, this is the speciality of Africa, and it is a very, very, very special thing for me because I am obsessive about cleanliness. I have OCD about cleanliness. এই টেন্টের ভেতর থাকাকালীন সকালবেলা ঘুম থেকে উঠে দরজাটা খুলে মানে চেন টেনে বাইরে যাওয়াটা ঠিক কিরকম হয় সেটা একটু দেখো। ইউ ওয়েক আপ এন্ড ইউ টেক ইউর কাপ অফ গ্রিন টি এন্ড আইল শো ইউ দ্য এক্সপিরিয়েন্স। ইউ ওপেন দ্য চেন, ইউ গেট আউট, রিমেম্বার টু ক্লোজ দ্য চেন, ডোন্ট লিভ ইট ওপেন বিকজ ইনসেক্টস ক্যান গেট ইন। ভোরবেলা টেন্টের বাইরে বেরিয়ে এইটা হচ্ছে দৃশ্য অ্যাকচুয়ালি টেন্টের বাইরে। আমি সত্যি সত্যি একটা ভোরবেলার সকালে করা ভিডিওতে চলে যাচ্ছি। এবার তোমরা দেখো জিরাফটা আমার কতটা কাছাকাছি। দেখো আমার বিশ্বাস, আমি স্বপ্নটা সত্যি হবে বিশ্বাস করে দেখেছিলাম, তাই সত্যি হয়েছে, তোমাদেরও হবে বিশ্বাস করো। Thank you.
টেন্ট থেকে বেরিয়ে যে টেন্টে গিয়ে ব্রেকফাস্ট করতাম সেখানে ব্রেকফাস্টটা হতো অ্যালং উইথ দ্য বার্ডস। পাখিগুলো আমাদের সঙ্গে টেবিল চেয়ার সব কিছু শেয়ার করতো, মুগ্ধ হয়ে যাবে দেখো। দেখছো আস্তে আস্তে সন্ধ্যে হচ্ছে, আকাশের রংটা অপূর্বভাবে বদলাচ্ছে। সন্ধ্যে হলেই কিন্তু ক্যাম্পের বাইরে একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস হয়, যেটা আমি তোমাদের এক্ষুনি দেখাবো। সন্ধ্যে হওয়ার পর না সব টেন্টের সব মেম্বারদের নিয়ে বাইরে একটা বর্ন ফায়ার হতো, সেটা না স্বর্গীয়। পশুদের পায়ের আওয়াজ শোনা যায় টেন্টের ভেতর থেকে। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, সানডাউনের পর একজন এসকর্ট সঙ্গে নিয়ে টেন্টে ঢোকা এবং বেরোনো করতে হয়, একা একা অ্যালাউড নয়, এটাই নিয়ম। আমি যখন আমার বাড়ির ব্যালকানিতে বসে চা বা কফি খেতাম তখন আমি ইমাজিন করতাম যে আমি আফ্রিকার জঙ্গলে কোনো টেন্টের বাইরে বসে চা বা কফি খাচ্ছি। এই লেভেলে তোমার স্বপ্নটা বাঁচতে হবে। আমি বলছি না, আইনস্টাইন এবং বহু বহু সায়েন্টিস্ট বলেছেন এরকমভাবে যদি তুমি স্বপ্নটা দেখতে পারো কোনো অপশন নেই তোমার স্বপ্নটা সত্যি হওয়া ছাড়া, বিশ্বাস করো। তাই এখন তোমাদের দেখাবো ওই টেন্টে থাকার আমার যেটা সেরা মুহূর্ত, সেরা অভিজ্ঞতা, সেরা। Making the video, sit beside me and come closer to me. And could we just say hello at least? Hello. Okay. Bye bye. I'll enjoy the view now and my tea. আমি টেন্টের বাইরে বসে এনজয় করছি গ্রিন টি, ভেবে নিচ্ছি এখনও আমি সেটা করছি, এবং তোমরা ইন দ্য মিন টাইম এনজয় করো আমার আর তথাগতর আফ্রিকার খুব মজার স্পেশাল রোমান্টিক কিছু মুহূর্ত। দেখো ভিলেজ, আর একটা অভূতপূর্ব স্বর্গীয় অভিজ্ঞতা। ওরা ওদের কুঁড়ে ঘরের ভেতর নিয়ে যায়, নিয়ে গিয়ে চেঞ্জ করায়, চেঞ্জ করিয়ে ওদের মতো সাজিয়ে ওদের সঙ্গে নাচ। না না না,
এটা আজকে না, এটা আরেকদিন আরেকটা ভিডিও করতে হবে আমাকে এই গোটাটা দেখানোর জন্য। এতই সুন্দর, এতই অপূর্ব, আমি তথাগত দুজনেই নেচেছিলাম, তবে সময় লাগবে, তাই আরেকটা ভিডিও রেডি করছি। আমি এতই অপূর্ব যে একটা ছোট্ট গ্লিমস তোমাদের না দেখিয়ে আমি পারলাম না। অ্যান্টার্কটিকা আমাদের আরেকটা স্বপ্ন। আমরা দুজনেই তথাগত আর আমি প্রত্যেকদিন সকালবেলা উঠে ভাবি যে অ্যান্টার্কটিকায় আছি, এটা করছি সেটা করছি, মানে স্বপ্নটা বাঁচি। তোমরাও তাই করো, সত্যি হবেই। শুধু এইটুকু বলেই আমি আজকের এপিসোডটা শেষ করব। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার আগামী এপিসোডটা। তোমরা সঙ্গে থেকো আর কমেন্টস আমার সব থেকে প্রিয়। বাই নাও তোমরা সবাই জানো যে আমি সব কমেন্টের উত্তর দিই। আর খুব ভালো থেকো, আনন্দে থেকো, দেখা হচ্ছে আবার। আমি অধীর অপেক্ষায় থাকবো আবার কবে শুক্রবার আসবে।